নমস্কার বন্ধুরা ইটস অনলি ম্যাথ অ্যান্ড জি আই চ্যানেলে তোমাদেরকে স্বাগত যেহেতু আমাদের সামনে ফুডের পরীক্ষা আমাদের অঙ্কের উপর একটু বেশি জোর দিতে হবে তাই আজকে তোমাদের জন্য আমি ঘড়ি সংক্রান্ত কিছু অঙ্ক আলোচনা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিও যাই হোক অঙ্কে ফিরে আসি ঘড়ি দেখো ঘড়িতে আমি একটা ঘড়ির ছবি এঁকেই রেখেছি আমরা প্রত্যেকেই জানি যে ঘড়িতে বারোটি ঘন্টা থাকে আচ্ছা গরিব যে বিষয় যে প্রাথমিক বিষয়গুলো আমাদের জানতে হবে যে মিনিটের কাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আর মিনিটের কাটা প্রতি মিনিটে কত ডিগ্রি করে উৎপন্ন করে আবার মিনিটের আবার ঘন্টার কাঁটা প্রতি ঘণ্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আবার ঘন্টার কাঁটা প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো মিনিটের কাটা মনে করো এখন বারোটা বাজে মিনিটের কাটা এখানে আর ঘন্টার কাটাও এখানে যখন একটা বাজবে তখন কী হবে ঘন্টার কাটা এখানে চলে আসবে একের সোজা বজি কিন্তু মিনিটের কাটা কি করবে এখান দিয়ে ঘুরতে 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 আবার এখানে ফিরে আসবে আবার ঠিক এইখানেই ফিরে আসবে তাহলে কি হচ্ছে ও একটা বৃত্ত করে ফেলছে আচ্ছা বলো তো একটা বৃত্তর মান কত ডিগ্রি অবশ্যই তিনশো ষাট ডিগ্রি তাহলে ও কি করছে একটা বৃত্ত ঘুরে আসছে তো তাহলে মিনিটের কাঁটাও কী করলো এক ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি কোনো উৎপন্ন করলো তাই লিখেছি মিনিটের কাটা প্রতি ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে যেহেতু মিনিটের কাটা প্রতি ঘন্টায় এরকম একটা বৃত্তের আকার সৃষ্টি করছে কী করছো বারোটার থেকে শুরু করে আবার বারোটায় ফিরে আসছে তাহলে বৃত্ত উৎপন্ন করছে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোনো উৎপন্ন করছে এবার এক ঘন্টা মানে কত ষাট মিনিট তো মিনিটের কাটা ষাট মিনিটে ঘুরে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক মিনিটে কতটা ঘুরবে অর্থাৎ প্রতি মিনিটে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে কী হচ্ছে তিনশো ষাট গুণ একের ষাট তাই তো নিয়ম এভাবে কাটাগরি করলে কত আসছে ছয় ডিগ্রি তাহলে মিনিটের কাটা প্রতি ঘন্টায় উৎপন্ন করে কত সরি সরি মিনিটের কাটা প্রতি মিনিটে উৎপন্ন করে ছয় ডিগ্রি আর প্রতি ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি এটা ক্লিয়ার এবার দেখতে হবে যে ঘন্টার কাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি কোন উৎপন্ন করে দেখো ঘড়িতে বারোটা ঘন্টা এর বারোটা ঘণ্টা মিলে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে প্রতিটা ঘন্টা কত ডিগ্রি হবে তিনশো ষাট বাই বারো করলে কত তিরিশ ডিগ্রি তাহলে এই যে প্রতিটা ঘন্টা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই যেমন দেখো এই যে বারোটা বারোটার সময় তো ঘণ্টা কাটা এখানে ছিল একটা সময় কি করলো ঘন্টা কাটা একের দিকে চলে গেল তাহলে ঘন্টা কাটা কত ডিগ্রি করে উৎপন্ন করলো অবশ্যই তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো কারণ কি প্রতিটা ঘর তিরিশ ডিগ্রি করে আরও একটা বিষয় সেটা হচ্ছে এবার ঘণ্টা কাঁটা মিনিটের মিনিটে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটাও দেখতে হবে এবার দেখো ঘণ্টার কাঁটা ষাট মিনিটে উৎপন্ন করে তিরিশ ডিগ্রি তাহলে এক মিনিটে কতটা উৎপন্ন করবে তিরিশ বাই ষাট ফনশন হাফ ডিগ্রি তাহলে ঘন্টার কাটা প্রতি মিনিটে করে হাফ ডিগ্রি এই বিষয়গুলো বোঝা গেল বন্ধুরা এই যে চারটে কথা লিখেছি আমি এই চারটে কথা কখনো মুখস্থ করার চেষ্টা করবে না সব সময় দেখবে ঘড়ি ঘড়ি নিয়ে একটু বাড়িতে নিজেরাও একটু চর্চা করবে এইগুলো দেখার পর দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিন্তু তোমরা যদি মুখস্থ করে রাখো হতেও পারে যে তোমরা কখনো ভুলে গেলে অতএব আমরা সেই রিক্স নেব না আমরা খুব ভালো করে বুঝে নেব বোঝার পর আমাদের এটা এগুলো অটোমেটিক্যালি মনে থেকে যাবে যাই হোক এবার আমরা পরবর্তী আরেকটা বিষয়তে চলে আসি দেখো ঘড়ির প্রতিটা ঘন্টার মধ্যে এই যে থাকে কটা থাকে একটা দুটো তিনটে চারটে প্রতিটা ঘন্টা কাটার মধ্যে অর্থাৎ কী হচ্ছে মনে করো ছটা তিরিশ যদি ধরি ছটা তিরিশ নয় আমরা ধরো মনে করি আটটা কুড়ি বাজ বাজবে মনে করো বা আটটা আটটা আচ্ছা আটটা বত্রিশ করি আটটা এটা মিনিটের এটা ঘন্টার কাটা সরি এটা ঘন্টার কাটা একটু বড়ো হয়ে গেল এটা ঘন্টার কাটা আটটা বত্রিশ এইখানে আসলে আটটা তিরিশ এখানে কত একতিরিশ এখানে কত বত্রিশ তাহলে আমরা আনব এখানে এখানে আমরা আনব কত আটটা বত্রিশ তাহলে এই যে প্রতিটা ঘর এই প্রতিটা ঘর কী হচ্ছে এক একটা মিনিট প্রতিটা ঘর এক এক মিনিট আবার এই আমি আগেও বলেছি যে এই প্রতিটা ঘর কত ডিগ্রি করে ছয় ডিগ্রি করে কারণ কি মিনিটের কাটা এক মিনিটে ছয় ডিগ্রি করে কোন উৎপন্ন করে ক্লিয়ার আচ্ছা এবার আমরা ঘড়ির থেকে একটা অঙ্ক করার চেষ্টা করি দেখো ছটা কুড়ি ছটা কুড়ি আমি লিখেছি যদিও সত্তর ডিগ্রি তো সত্তর ডিগ্রিটা কী করে হলো এবার দেখব আমরা সেটা আমরা এবার সেটা দেখব দেখো সত্তর ডিগ্রি তো লিখে রেখেছি আমরা ছটা কুড়ি ছটা কুড়ির সময় মেয়েটে কাটাটা কুড়ি এই সরি সরি মেটের কাটাটা চারের সোজাহি থাকবে মেয়েটের কাটাটা থাকবে চারের সোজা হরি এই যে মেটে কাটা আর ঘন্টার কাটাটা এরকম একটা লেভেলে থাকবে ঘন্টা কাটা থাকবে এরকম একটা লেভেলে তাহলে কত হলো ছটা তো হলো এবার কত ডিগ্রি কোন উৎপন্ন হলো সেটা বের করতে হবে দেখো আমরা দেখতে পাচ্ছি এ ছয় আর চার যে এর মধ্যে দুটো ঘর তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ঘর এক একটা ঘর তাহলে আমি আগেও বলেছি যে প্রতিটা ঘর তিরিশ ডিগ্রি করে তাহলে প্রথমে লিখি দুটো ঘর তিরিশ যোগ তিরিশ যোগ এবার যেটা কথা আমি বলেছি যে প্রতিটা ঘন্টা এবার ঘন্টার কাটা কত ডিগ্রি সরেছে সরি সরি কত মিনিট সরেছে কুড়ি মিনিট যেহেতু ছটা কুড়ি বাজে ছটা কুড়ি বলেছেন আমি কুড়ি মিনিট সরেছে এবার আমি বলেছিলাম যে ঘন্টার কাটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি করে সরে বা হাফ ডিগ্রি করে উৎপন্ন করে তাহলে কুড়ি মিনিটে কত ডিগ্রি কোনো উৎপন্ন হবে করো করবে কুড়ি গুণ হাফ সমান সমান দশ তাহলে যোগ দশ এইভাবে কত হলো তিরিশ তিরিশ আট দশ সত্তর তিরিশ তিরিশ ষাট আট দশে সত্তর বোঝা গেলো এবার যদি মনে করো আটটা তিরিশ আটটা তিরিশ আমরা আটটা তিরিশ এবার কী হয় আমরা এইখানে মনে করো একটা ছোটো ঘড়িয়ে কিনি আটটা তিরিশ বারো ছয় তিন নয় সাত আট আটটা তিরিশ আটটা তিরিশ যখন তাহলে মেয়েটাকাটা থাকবে এখানে আর আটটা মেয়ে ঘন্টার কাঁটা কী হবে আর নয়ের মাঝে এই যে দিলাম আর নয়ের মাঝে এবার কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে দেখো এই একটা ঘর এ একটা ঘর এবার কত হচ্ছে তিরিশ এখানে লিখি তিরিশ যোগ তিরিশ যোগ এখানে কত ডিগ্রি কত তিরিশ মিনিট সরেছে এবার ঘণ্টা কাটা তিরিশ মিনিট সরা মানে কত ডিগ্রি করু উৎপন্ন করবে তিরিশ ইন্টু হাফ সমান কত পনেরো ডিগ্রি সমান সম কত হচ্ছে তিরিশ যোগত্রিশ ষাট আর পনেরো কত পঁচাত্তর ডিগ্রি আচ্ছা যদি আমাদেরকে বলতো আটটা বত্রিশ তাহলে আমরা এটা তো একদম বৃত ঘটে আটটা বত্রিশ বা আটটা বাইশ কী করে করতাম দেখো আটটা বাইশ লিখি দেখা যাক কী হয় একটা ঘড়ি আঁকি তিন নয় সাত আট সাত দেখো আটটা বাইশ বলেছি তাহলে এইটা ঘন্টার কাটা এটা মনে করো এখানে এটা ঘন্টার কাটা আর বাইশ যেহেতু চার পাঁচ এটা এরকম একটা জায়গায় থাকবে আর এখানে আমি বলেছি যে পাঁচটা ঘর থাকে আটটা বাইশ মানে কি এখানে কুড়ির পরে কটা একটা দুটো ঘর আসবে এক দুই কুড়ির পরে কটা ঘর আসবে এক দুই কুড়ি একুশ বাইশ তাহলে দুটো ঘর আসছে আচ্ছা দেখো আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে এ একটা ঘর এ একটা ঘর অর্থাৎ কত তিরিশ তিরিশ ষাট লিখি তিরিশ যোগ তিরিশ যোগ দেখো এখানে কী হয়েছে আটটা বাইশ পর্যন্ত এসছে তাহলে আরও পঁচিশ হতে আরো কত মিনিট বাকি আছে তিন মিনিট বাকি আছে না পঁচিশ থেকে যদি আমি বাইশ বিয়ে করি কত তিন মিনিট থাকছে তো পঁচিশ বিয়োগ পাঁচ মানে তো পঁচিশ আর এই দুটোর মধ্যে পঁচিশ বিয়োগ বাইশ কত তিন মিনিট হচ্ছে এবার আমি আগেও বলেছিলাম যে মিনিটের কাটা প্রতি মিনিটে ছয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে প্রায় তিন গুণ ছয় সমান কত হচ্ছে আঠেরো ডিগ্রি এইখানটায় কত হলো আঠেরো ডিগ্রি আচ্ছা এবার দেখো এবার আটটার পরে ঘন্টা কাটা তো রয়েছে এখানে এবারে কত মিনিট সরেছে বাইশ মিনিট সরেছে এবার আমি বলেছিলাম যে ঘন্টার কাটা প্রতি মিনিটে সরে হাফ ডিগ্রি প্রতি মিনিটে হাফ ডিগ্রি সরা মানে কি বাইশ মিনিটে কত এগারো ডিগ্রি সরা যোগ এগারো তাহলে কত হচ্ছে তিরিশ তিরিশ ষাট ষাট আর আঠেরো কত আটাত্তর আটাত্তর আর এগারো কত হচ্ছে উননব্বই আটাত্তর দশ অষ্টআশি এর আগে উননব্বই ডিগ্রি পরিষ্কার হলো আমি এই ব্যাপারটা আরও একবার বোঝানোর চেষ্টা করছি তোমাদের আটটা বাইশ এটা একটু বিধ ঘুটে তোমাদের একটু অসুবিধা হবে বুঝতে কিন্তু একবার বুঝে গেলে আর সমস্যা হবে না আটটা বাইশ আচ্ছা এই বড়ো জায়গাটায় আমরা দেখাই এই যেখানে থাকে চার কুড়ি তো একুশ বাইশ তেইশ চব্বিশ এই হচ্ছে পঁচিশ আমি কী বলেছি আটটা বাইশ বাজে অর্থাৎ আটটা কুড়ি এই সরি সরি কুড়ি একুশ বাইশ তাহলে পঁচিশ হতে আর কটা ঘর বাকি আছে একটা দুটো তিনটে পঁচিশ হতে তিনটে ঘর বাকি আছে অর্থাৎ এখানে এই তিন এই তিন আর প্রতি মিনিট মানে কত মিনিট কত ডিগ্রি ছয় ডিগ্রি তাহলে তিনশো আঠেরো ডিগ্রি এখানে আঠেরো ডিগ্রি আচ্ছা তারপর কী হয়েছে আটটা বলেছি আমি আটটা বাইশ বলেছি তাহলে এই একটা ঘর আর তোমার এ একটা ঘর একটা ঘর এই সরাসরি এখানে একটু মোমার দেখাতে ভুল হলো আমার একটু ভুল হয়েছিলো এখানে পাঁচের পর ছয়টা উপরে চলে গেছে ছয়টা আমার খেয়াল করা হয়নি এখানে তিনটে ঘর হবে তারা আমি আর একবার পরিষ্কার করে বলছি আটটা বাইশ বারো ছয় তিন নয় সাত আট ভেতর হয়ে গেছে আটটা বাইশ চার পাঁচ এটা হচ্ছে কুড়ি একুশ বাইশ পঁচিশ আর তিনটা ঘর বাকি আছে অর্থাৎ তিন গুণ ছয় সময় আঠেরো ডিগ্রি আর এদিকে কটা ঘর পাঁচের থেকে একটা ঘর ছয় থেকে সাত একটা ঘর সাত থেকে আট একটা ঘর তিনটে ঘর তাহলে তিন ছয় কত সরি সরি এই তিন তিরিশ কত ন তিন তিরিশে কত নব্বই তিনটে ঘর আগে লিখি তিরিশ যোগ তিরিশ যোগ তিরিশ নব্বই যোগ এখানে কত ডিগ্রি কি আছে আঠেরো ডিগ্রি এই আঠেরো মিনিট আর এদিকে ঘড়িটা কী হয়েছে বাইশ মিনিট সরেছে তো বাইশ মিনিটে ঘন্টার ঘন্টাঘাটা কতটা সরবে বাইশ ইন্টু হাফ কত হয় এগারো এগারো তাহলে তিন তিরিশে নব্বই নব্বই আঠেরো কত একশো আট একশো আট আর দশ কত একশো আঠেরো একশো আঠেরো একে একশো উনিশ আগেরবার একটু ভুল হয়েছিলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা ঘড়ির আরও একটা বিষয় আমাদের একটু বুঝতে হবে ঘড়ির আরও দুটো অঙ্ক থাকে সেই অঙ্ক দুটো আমরা একটু দেখবো দেখো সাতটা থেকে আটটার মধ্যে ঘড়ির কাটার ও মিনিটের কাটার মধ্যে কুড়ি মিনিটের পাত্র মধ্যে সরি সরি কখন মধ্যে কখন কুড়ি মিনিটের পার্থক্য হবে সাতটা থেকে আটটার মধ্যে কখন ঘড়ির ঘন্টা কাটাও মিনিটের কাটার মধ্যে কুড়ি মিনিটের পার্থক্য হবে আচ্ছা এইটা তোমাদের একটু সূত্র মনে রাখতে হবে প্রথমে আমরা লিখবো বারো বাই এগারো তারপর ব্র্যাকেট শুরু করবো ব্র্যাকেট শুরু করার পর আমরা এই প্রথমের সময়টা শুধু মনে রাখব প্রথমের সময়টা কত সাত সাত আর প্রথমের সময়টা যাই হোক না কেন তার সঙ্গে পাঁচ গুণ করবো কত গুণ করবো পাঁচ তারপর একবার যোগ করবো সাতটা থেকে আটটার মধ্যে এটা দুবারও হতে পারে একবার যোগ করবো পাঁচ প্লাস কত কত মিনিট করেছে কুড়ি মিনিট আচ্ছা একই সত একবার খাটাবো বারো বাই এগারো ইন্টু সাত গুণ পাঁচ বিয়োগ কুড়ি আচ্ছা এইটা কত হচ্ছে বারো বাই এগারো তার সাথে পঁয়ত্রিশ আর কুড়ি কত পঞ্চান্ন তাহলে বারো বাই এগারো ইন্টু পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পাঁচ বারং কথা হচ্ছে ষাট তো এই সময়টা কী হবে এবার দেখো সাতটা ষাট তো আর হতে পারে না সাতটা ষাট মানে কি আটটা বেজে যাচ্ছে সাতটা বেজে ষাট মিনিট মানে কি আটটা বেজে যাচ্ছে অতএব আটটার সময় ঘণ্টা কাটা মিটার কাটার মধ্যে কুড়ি মিনিটের পার্থক্য হবে আবার এই পাঁচটায় বারো বাই এগারো ইন্টু বারো বাই এগারো ইন্টু কী হচ্ছে তার সাথে পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি কত হচ্ছে পনেরো তাহলে এটা কত হচ্ছে বারো পনেরো একশো আশি একশো আশি বাই এগারো ভাগ করবো কে এগারো সাত শূন্য ছয় এগারো কত ছেষট্টি চার চার ষোলো পূর্ণ চারের এগারো তাহলে কী হচ্ছে সাতটা বেজে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে আর একবার কুড়ি মিনিটে পার্থক্য হবে এই এই সব অঙ্কের ক্ষেত্রে সাধারণত দুটো উত্তর হয় সাতটা ষাট হতে পারে না তাই এখানে আট কিছু কিছু ক্ষেত্রে একটা উত্তর আসে যাই হোক এবার একটা প্রশ্ন সাতটা থেকে আটটার মধ্যে কখন দুটি কাঁটা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করবে দুটি কাটা কখন একশো আশি ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করবে বলতে আমরা এটা কী করে করবো দেখো একশো আশি ডিগ্রি কোন মানে কাটা দুটির মধ্যে এরকম লম্বা লম্বি থাকবে বা এভাবে থাকুক বা যেভাবে থাকুক এরকম সম সরল কোণে থাকবে বা সরল থাকবে অর্থাৎ সরল কোণ তাহলে এক্ষেত্রে সময় পার্থক্য কতটা হয় তিরিশ মিনিট হয় তিরিশ মিনিট হয় অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো তো এই তিরিশ মিনিট এই একশো আশি ডিগ্রিটাকে আমরা বলবো তিরিশ মিনিট ঠিক একইভাবে এটা এরকম হবে বারো বাই এগারো ইন্টু সাত গুণ এটাও সাত রয়েছে তাই প্রথমে আচ্ছা একবার যোগ তিরিশ যেহেতু এখানে একশো আশি ডিগ্রি বলেছে একশো আশি মানে তিরিশ ডিগ্রি আবার একইভাবে বারো বাই এগারো ইন্টু সাত ইন্টু পাঁচ আর একবার মাইনাস তিরিশ ঠিক একই পদ্ধতিতে আর একটা কথা তোমাদের বলে দিই যদি এখানে আশি ডিগ্রি রয়েছে তাই বললাম কত তিরিশ ডিগ্রি লিখে দিয়ে গেল একশো আশি ডিগ্রি সমান সমান তিরিশ মিনিট নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যখন থাকে তখন কে এরকম হয় অর্থাৎ কী হয় পনেরো মিনিট এই এই দুটো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর যদি জিরো ডিগ্রি বলে জিরো ডিগ্রি অর্থাৎ সেটা হচ্ছে জিরো ডিগ্রি হলে তাদের মেয়েট কোনো পার্থক্যও থাকবে না কারণ কি তখন গড়ি কান্টকাটা আর মেটকাটা একে অপরের ওপর থাকবে জিরো ডিগ্রি মানে জিরো মিনিট যাই হোক বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ